বৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাব এই অনুষ্ঠানের গেস্ট ডক্টর রমা সান্যালকে। কিন্তু স্বাগত জানানোর আগে একটা কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে দর্শক বন্ধু, এখন থেকে প্রত্যেক বুধবার এই অনুষ্ঠানটাই আপনারা দেখতে পাবেন ঠিক 1:25 সৃষ্টি প্লাসে, যেরকম আপনারা প্রত্যেক শুক্রবার দিন বিকেল 5টায় সৃষ্টি প্লাসে ডক্টর রমা সান্যালের অনুষ্ঠান দেখেন, ঠিক একইভাবে প্রত্যেক বুধবার এখন থেকে 1:25 সৃষ্টি প্লাসে ডক্টর রমা সান্যালের অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন। এই বুধবারেই থাকবে কিন্তু 1:25 সৃষ্টি প্লাসে। যে ডক্টর রমা সান্যালের অনুষ্ঠান দেখার জন্যে আপনারা বসে থাকেন প্রত্যেকেই অধীর আগ্রহে, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে ডক্টর রমা সান্যাল শুধু যে অ্যাস্ট্রোলজি করেন তা নয়, তার সঙ্গে তিনি কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার সেখানকার প্রিন্সিপাল। বহু অ্যাস্ট্রোলজার ওনার সঙ্গে রয়েছেন, বহু অ্যাস্ট্রোলজারকে উনি তৈরি করেছেন, এবং শুধু তাই নয় সামাজিক কাজের সঙ্গেও কিন্তু তিনি যুক্ত। ওনারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, সেখানে আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন, এই সমস্ত বিষয় কিন্তু ওনার থেকেই শুনব। কিন্তু তার আগে যে সমস্ত মানুষ আপনারা ওনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, নিজের জীবনটা জানবেন। তবে দর্শক বন্ধু, জানুন, জানাটার অধিকার সবার আছে, কিন্তু একটাই কথা জেনে বসে থাকবেন না, যে মানুষটি এতটা সুন্দরভাবে একটা ন্যাটাল চার্ট পেলে রিড করে তার পিন পয়েন্টে পৌঁছে যান, যে মানুষটি অহেতুক কারুর অর্থ নষ্ট করার না কোনো প্রতিকার দেন না, একবার চেষ্টা করুন ওনার সান্নিধ্যে এসে নিজের লাইফটাকে সুন্দর করে নেওয়ার। আপনাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোকে বাস্তব রূপান্তরিত হবে সেই জায়গাটাকে জেনে নিন, যদি হয় তাহলে কীভাবে করতে হবে। যারা এসেছেন তারা তো প্রত্যেকেই জানেন যে সফলতার শীর্ষে কীভাবে পৌঁছতে হয়, কীভাবে একজন মানুষকে সেই জায়গাটা সেই রাস্তাটা ধরিয়ে দিতে হয় সেটা কিন্তু তিনি খুব ভালো জানেন, কারণ তিনি ফ্রেন্ড ফিলোজফার কাম গাইড। তাই ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সিস্টিভির তরফ থেকে। দিদি নমস্কার। নমস্কার, নমস্কার সবাইকে। তবে দিদি, সবার প্রথম আপনাকে বলবো, আপনিও যদি একবার সবার উদ্দেশ্যে বলে দেন যে এই অনুষ্ঠানটা নেক্সট বুধবার থেকে 60+ 1:25 পাওয়া যাবে, প্লাস কিছু সামান্য অসুবিধার জন্য, আমার সময়ের অসুবিধার জন্য আমি একটু সময়টা চেঞ্জ করলাম 1:25, এবং চ্যানেলটাও 60+। আপনারা সবাই যেমনি এই প্রোগ্রামটা দেখছিলেন সৃষ্টিতে, তেমনি প্রত্যেক বুধবার 1:25 আমাকে 60+ পাবেন, কারণ আমি সবাইকে হতাশ করতে চাই না, তাই সেই দিনেই আমি প্রোগ্রামটা রেখেছি। আর যেমন পাচ্ছেন, শুক্রবার 5টায় 60+ আমি আছি। যেটা বলি যে খুব শীঘ্রই আমরা একটা বিরাট পরিকল্পনা নিয়েছি, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা কিন্তু আমরা সব অ্যাস্ট্রোলজাররা মিলে করছি, এবং সেই প্রচার আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন হয়তো খুব শীঘ্রই। আমি আপনাদেরকে অনেকদিন থেকেই বলছি, কারণ আমরা একটা মহান কাজ করতে চাই, একটা না শুধু, এবার থেকে আমরা চেষ্টা করব অনেক কিছুই করার। তো সেই কারণে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকুন, আমাদের পাশে থাকুন। আমি আজকে এই অনুরোধ করে আপনাদের কাছে প্রোগ্রামটা আমি শুরু করছি। আর এর সঙ্গে এটাও আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে দেওয়া যে শুধু অ্যাস্ট্রোলজার কেন, আপনারা যারাই যুক্ত হতে চাইছেন অবশ্যই দেখুন টিভি স্ক্রিনে যে দুটো মোবাইল নাম্বার রয়েছে 9804938518, এবং আরও একটি নাম্বার 9433815165। এই নাম্বারে যারা অ্যাস্ট্রোলজি করছেন ওনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ডক্টর রমা সান্যালের সঙ্গে, এবং আপনারাও এই সামাজিক কাজে হাত বাড়ান, আপনারা এগিয়ে আসুন। তার সঙ্গে সাধারণ মানুষে যদি যুক্ত হতে চান, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই কিন্তু এই বার্তা রইল দিদির কাছে। এই সময়টা খুব টাফ, অনেকেই যারা যে কোনো বিজনেস হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, এই যে গরমকাল বা এই টাইমটা রক্তের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এই সময়টা কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি করে। আর আর্থিক দিক থেকে এখন আপনারা সবাই জানেন দুটো খুব মেন গ্রহ বকরি হয়ে রয়েছে, বকরি মানে রেট্রোগেট হয়ে রয়েছে, যেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি। অনেকের কি হচ্ছে, হওয়া জিনিসগুলো আটকে যাচ্ছে,
সেই হওয়া জিনিসগুলো আটকে যাওয়ার জন্য অনেকে কিন্তু অনেক ডিপ্রেশনে চলে আসেন, কারো চাকরির দিক থেকে, কারো হয়তো ব্যবসার দিক থেকে, অনেক কিছুর দিক থেকে। ডিপ্রেস হবেন না, কারণ আমাদের যেমন প্রত্যেক, আমরা একটা কথাই আছে, চিরদিন কাহারও সমান নাই যায়, ঠিক এই গ্রহের পরিপ্রেক্ষিতে মানে ফেরে কিন্তু আমাদের কিছু কিছু সমস্যা আসে, আবার ঠিক হয়ে যায়। একটু দেখে নে কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি সমাজিত বলছি, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আচ্ছা আমাদের, হ্যাঁ নমস্কার শুভজিৎ, আপনি কোথা থেকে ফোন? দিদির কাছে জিজ্ঞাসা ছিল এটাই যে আমার, আমি আমার বিকম গ্রাজুয়েশন আমি কমপ্লিট করেছি, এক মিনিট আমি এখন চাকরি, এক মিনিট। হ্যালো, ঠিকঠাক চলছে কিন্তু, হ্যালো সমস্যা এটা কি, আমি হ্যালো প্রবলেমটা ফেস করছি, সেটা হলো কি আমাদের সমস্ত জিনিস আসছে যে কোনো জিনিস, শুভজিৎ শুভজিৎ তোমাকে একটা কথা বলি, কিন্তু সেটা আমি ধরে রাখতে পারছি না এক নম্বর, এবং তার ফলে আরেকটা জিনিস সেটা কিনা তার পরিপ্রেক্ষিতে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হলো মানে আমার পরিবারের বাবা মায়ের সাথে, আমার ইভেন আমার বন্ধু বান্ধব বা কাছের মানুষের সাথে আমার একটু ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা। শুভজিৎ তুমি তোমার প্রেডিকশনটা নিজে কেন বলছো? তুমি ডেট অফ বার্থ বলো। বাড়িতে আমার মায়ের সাথে বাবার সাথে একটু ঝামেলা, তো এই প্রবলেমটা কেন, আমি তাদের কোনো দিক থেকে কোনো সম্পর্ক নষ্ট করতে চাই? আপনাকে বহুবার দিদি বলছেন, আমি বলছি, আপনি ফোন পে এক নাগাড়ে সমস্ত কথা বলে যাচ্ছেন, আপনি আমাদের কোনো কথাই শুনতে চাইছেন না। শোনো তোমাকে আমি বলি, তুমি তো তোমার ডেট অফ বার্থটা আগে বলবে, বলে তারপরে আমি তোমার প্রেডিকশন করব, তারপরে তো তুমি তোমার প্রবলেমগুলো আমি বলবো, তুমি যদি তোমার সব প্রবলেমগুলো বলে দাও তাহলে আমার প্রেডিকশনটা তো, আমি তো ঠিক প্রেডিকশন, অনেকে বলবে এটা গট আপ কেস, ঠিক আছে যে তোমার সঙ্গে আমার কথা আছে তুমি সব বলে দিচ্ছ সেই নিয়ে, যার জন্য তোমাকে আমরা বারবার থামানোর চেষ্টা করছি, আগে ডেট অফ বার্থ বলতে হবে তো। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? আমি চাকরিগঞ্জ থেকে মিহির মুখার্জি বলছি। মিহির বাবু আপনার বিষয়? হ্যাঁ আমার নিজের বিষয়। আচ্ছা মিহির বাবু, আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 10th April 1947। 10th April? হ্যাঁ 10th April 1947। কটার সময় জন্ম? সন্ধ্যে 7:47 না 47 সন্ধ্যে 7:14। আচ্ছা জন্মস্থান? কলকাতা। টাইম কটা বললো? সন্ধ্যে 7:14 কলকাতায় জন্ম। আচ্ছা অনুষ্ঠানটা কিরকম লাগছে আপনার? অনবদ্য, কারণ আপনি একজন। আচ্ছা এবার আমার তো একটা প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেল, আপনি নিশ্চয়ই শুনলেন। হ্যাঁ 60+ আচ্ছা আচ্ছা এবার বলুন, আপনি একজন প্রবীণ মানুষ, আপনার আশীর্বাদ আমাদের প্রত্যেকের পাথেয়। আপনার ছেলে এখন কেমন আছে? ঠিক আছে, আপনি ছেলেকে নিয়ে অবশ্য আসবেন, আপনার দিকে যাই, একটু সমস্যা তো এখন চলছে, আমার মনে হচ্ছে এখনো ঠিক সমস্যাগুলো ক্লিয়ার হয়নি, কারণ শনি দশমে বসে আছে, সেখানে তো শনি বক্রী অবস্থায় রয়েছে, এবং জানেন এখন শনি এবং বৃহস্পতি, যেটা আমি প্রথমেই বলছিলাম যে শনি এবং বৃহস্পতি বক্রী আসছে, যে পরিমাণে পরিশ্রম করছেন বা আপনি যে আশাটা করছেন সেই ধরনের, কিন্তু এখনো আপনি সেই আশাটা আপনার পূরণ হচ্ছে না, তাই তো? আমি আমার ব্যাপারে জানতে চাইছি। আপনি আপনার ব্যাপারেই বলছি যে আপনি, হ্যাঁ সেটা আমি বলছি আগে, আপনি শারীরিক কোন গ্রহটা খারাপ যাচ্ছে সেটা, শারীরিক দিকে আপনি নিশ্চয়ই ছকটা জানেন, অষ্টমে আপনার রাহু বসে আছে, অষ্টমে আপনার রাহু বসে আছে, এই রাহুটা কিন্তু মাঝে মধ্যে আপনার শরীরের দিক থেকে আপনাকে কিন্তু খুব ডিস্টার্ব দেয়, আর এখন আপনার তো রাহুর দশাই চলছে, রাহু কিন্তু কিছু কিছু রোগের সৃষ্টি করে, কিছু কিছু ইনফেকশন রোগ, আর সেখানে যদি শনির প্রভাব থেকে যায় তাহলে তো কথাই নেই, কারণ ক্রনিক রোগগুলো শনিই দেয়। তো সুতরাং আপনার যদি মনে হয় আপনি অবশ্যই আমার সঙ্গে একটু পার্সোনাল যোগাযোগ করবেন, আমি আপনাকে ডিটেলস বলে দেবো, ঠিক আছে? আমি কিন্তু দিদি, হ্যাঁ বলুন বলুন, আমি দিদির সাথে কথা বলছি দিদি, হ্যাঁ বলুন, হ্যাঁ আমি কিন্তু বিষয় যাব না, দেখুন ফোনে এই
এটা আপনি রাত্রিবেলায় 9টা থেকে 10টা ওটা এটা তো দিদির সঙ্গে আমি, একটু কথা বলে আপনি তো নেবেন। একজন বিচক্ষণ এবং আপনি ফোনে আমার সঙ্গে এইগুলো নিয়ে কথা বলে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আজকে বলবেন না কালকে বলবেন, ঠিক আছে? আজ আমি একটু ব্যস্ত আছি, ঠিক আছে? কিছু কিছু মানুষের কিছু কিছু সমস্যা জায়গাগুলো নিয়ে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, সেখানে মানে কোনো কথা বলা আমাদের উচিত নয়, কারণ আমার যে জায়গায় ভালো লাগতে পারে আরেকজনের সে জায়গায় খারাপ লাগতেই পারে, এটা হচ্ছে সে হয়তো সেই জায়গাটা ঠিক মতো ভাবে ব্যবহার পায়নি। একটু দেখে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি দমদম থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে? আমার পাশের বাড়ির এক দিদি ওনার কাছে গেছিল ম্যাডামের কাছে। আচ্ছা। তো খুব উপকার পেয়েছে। আচ্ছা। তো আমি অনুষ্ঠানটা দেখি, কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছি, লাইন পাচ্ছি না। আচ্ছা, আপনার পাশের বাড়ির যিনি দিদির কাছে এসেছিলেন উনি এখন খুব ভালো আছেন? এবং ওনাকে দেখেই আপনার এই অনুষ্ঠানটার প্রতি আরো উৎসাহ জন্মানো বেড়েছে, এবং সেই কারণেই বোধহয় ফোন করার এত চেষ্টা নাকি? আচ্ছা বলুন, আপনি আপনার বিষয়ে জানবেন তো? আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম শাহানা রায়। শাহানার ডেট অফ বার্থ? 28 অক্টোবর। 28 অক্টোবর 1984। জন্মস্থান? 94। কটার সময় জন্ম? রাত্রি 9:30। জন্মস্থান? দমদম, কলকাতা। কি বিষয়ে জানতে চাইছেন? রাত্রি 9:30 কলকাতায় জন্ম। হ্যাঁ, কি বললেন? চাকরির ব্যাপারে অবশ্যই দিদি বলে দিচ্ছেন, ও চাকরির জায়গাটা কি আছে? প্রোগ্রামের টাইমটা কিন্তু একটু পাল্টেছে দিদি, দেখে নেবেন। প্রোগ্রামের টাইমটা চেঞ্জ হয়ে গেছে জানেন তো? না, ওটা খেয়াল করিনি। আচ্ছা, যেরকম আপনারা 60+ এ শুক্রবার বিকেল 5টায় পান, ঠিক এখন থেকে প্রত্যেক বুধবার মানে এই অনুষ্ঠানটায় 1:25 এ 60+ এ পাবেন। ওকে ওকে, 1:25 60+। ঠিক আছে, আপনার মেয়ের ডেট অফ বার্থ নিয়ে আমি প্রশ্নতে আমি বলছি যে মেয়ের হরোস্কোপটা কি এর আগে কখনো প্রেডিক্ট করিয়েছেন? না, করাই করেননি, তাই তো? মেয়ে কিন্তু যে ওর রাশি লগ্নটা গেলে আমি আপনাকে বলে দিই, কর্কট রাশি, এবং লগ্নটা হচ্ছে মিথুন লগ্ন। তো ওর রাশি সাপে লগ্ন সাপেক্ষে ওর যে রাহু এবং বৃহস্পতির একটা গুরুচণ্ডালী, আমরা যেটা রাহু বৃহস্পতির গুরুচণ্ডালী যোগ বলি সেটা রয়েছে, এবং রাহু ও রবির গ্রহণ যোগটা কিন্তু ওইখানে রয়েছে, যার জন্য কি হচ্ছে পঞ্চম হাউসে এই জিনিসটা লগ্ন সাপেক্ষে। পঞ্চম হচ্ছে মন মানসিকতা, মেয়ে কিন্তু মাঝে মধ্যে খুব একটু মানসিক ডিপ্রেস হয়ে যায়, কারণ ও যেভাবে পড়াশোনা করেছে ওর রেজাল্টও কিন্তু ঠিক সেই ততটা ভালো করতে পারেনি। তো সেই জায়গাটা ওর একটা ডিপ্রেশন, কারণ আপনি যে ওর প্রফেশনের দিকটা বলছেন, ওর কিন্তু ক্যারিয়ারের জায়গাটা ভালো, ওর রবি খুব ভালোভাবে রয়েছে, কিন্তু যেহেতু রাহু যুক্ত হয়ে আছে সেহেতু রবির যে ফুল পাওয়ারটা সেটা পাওয়ারটা কিন্তু রবি দিতে পারছে না, সেই কারণে আমার মনে হয় মেয়ের জন্য একটু ভালো গাইড আপনি করিয়ে নেবেন অ্যাস্ট্রোলজারকে, কোনো আপনার যে যদি কোনো মনে হয় কোনো ভালো অ্যাস্ট্রোলজার হোক, বা যদি মনে হয় যে আপনি আমার সঙ্গে কথা বলবেন আপনি অবশ্যই বলতে পারেন, কারণ কিছুটা কিন্তু ছকে প্রবলেম রয়েছে দিদি, কারণ আমি কিন্তু শুধু ভয় দেখাই না কাউকে, আমি যেটা ঠিক সেটাই বলি। বলুন বলুন কি বলছেন? আমি আপনাদের বলি এই যে চাকরি কবে নাগাদ পাবে, এটা কিন্তু অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয় যে একটা ইভেন্ট, সেই ইভেন্টের টাইম অফ দ্য ইভেন্ট, ঠিক আছে? কারণ টাইম অফ দ্য ইভেন্টটা বলতে গেলে কিন্তু অনেকটা অনেক কিছু ট্রানজিট এবং ন্যাটাল চার্ট এবং আরও অনেক কিছু নিয়ে আমাদের ক্যালকুলেশান করতে হয়, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, সেইটুকু এইটুকু টাইমে দিদি হয়ে ওঠা একটু অসম্ভব হয়। আমি হয়তো আপনাকে যে কোনো একটা টাইম বলে দিলাম, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটলো না, তাহলে আমি কী করলাম, আমি আপনাকে মিসগাইড করলাম। তো আমার মনে হয় সেটা যদি আপনি একটু পার্সোনালভাবে যোগাযোগ করেন পরে, আমি অবশ্যই আপনাকে সেই জায়গাটা গাইড করব। ওকে, থ্যাংক ইউ। আর প্লাস হচ্ছে যে ন্যাটাল চার্টে ডিস্টার্বগুলো রয়েছে দিদি, যেটা বারবার বললেন গ্রহণযোগ এবং আর গুরুচণ্ডাল দোষ, এই জায়গাটাকেও কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করিয়ে নিতে হবে। তার জন্য আপনারা সোমবার দিন দিদিকে পেয়ে যাচ্ছেন হাওড়ায়, মঙ্গলবার দিন যথারীতি কালীঘাট দিশাতে পাচ্ছেন, বুধবার দিন হাওড়া ময়দানে পাচ্ছেন,
বৃহস্পতিবার ব্যারাকপুর এবং শেওড়াফুলিতে পাচ্ছেন, শুক্রবার দিন শোভাবাজারে পাচ্ছেন। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। আর এর সঙ্গে বলবো 26 ও 27 এই দুদিন কিন্তু দিদি শিলিগুড়িতে থাকছেন, শিলিগুড়ির বুকিং প্রায় কমপ্লিট। আপনাদের কিন্তু এই মুহূর্ত থেকে মানে বুকিং করার জন্য কয়েকজন হয়তো নাম লেখাতে পারবেন, কারণ যেহেতু বহু মানুষ অলরেডি শিলিগুড়িতে বুকিং করে রেখেছেন, এরপরেও কিছু মানুষ নাম লেখাতে পারবেন। তাই তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করুন, করে 26 এবং 27 তারিখ দিদি শিলিগুড়িতে থাকছেন, তার বুকিং কিন্তু এখন থেকেই আপনাকে করাতে হবে। আমি যাব দিদির কাছে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে খুব 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 প্রয়োজন। দিদি, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক মানুষ কিন্তু এই যে ফোনগুলো আসে, প্রত্যেকেই আমার ছেলে বা মেয়ের চাকরি কবে হবে, এবং যারা ফোন করে তারাও কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড ফোনটা করে। আপনি যেহেতু শিক্ষা জগতের সঙ্গে রয়েছেন, সেই জায়গায় আপনার কাছে এই প্রশ্নটা রাখা যেতেই পারে। বর্তমান লেখাপড়া কিন্তু জব ওরিয়েন্টেড হয়ে গেছে, এই জায়গাটা প্রচণ্ড কম্পিটিশন, এর জন্য কী করা উচিত ফোনের বন্ধুকে দেখে নিয়ে আপনি একটু বলবেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার দাদা, দিদিকেও নমস্কার। বলুন কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম শীর্ষেন্দু মৌলিক। শীর্ষেন্দু, ডেট অফ বার্থ? ডেট অফ হচ্ছে 1991 ফার্স্ট এপ্রিল। ফার্স্ট এপ্রিল 1991। সকাল 6:48। জন্মস্থান? কলকাতা। দিদির অনুষ্ঠান কতদিন দেখছেন? আচ্ছা, একটা খবর আপনাকে একটু দিয়ে রাখি দিদির, এই যে অনুষ্ঠান বুধবারের অনুষ্ঠানটা 1:15 ছিল তো সৃষ্টিতে, এটা একটু চেঞ্জ করা হচ্ছে, এটা ঠিক 1:25 সৃষ্টি প্লাসে দেখতে পাবেন। কারণ একটুখানি এই অনুষ্ঠানটাকে চেঞ্জ করে আমরা নিয়ে যাচ্ছি 1:25 সৃষ্টি প্লাসে, আর শুক্রবার যেরকম 5:00 সৃষ্টি প্লাস ছিল ওটা তো থাকছেই। এবার বলি দিদি, আপনার আমার মনে হচ্ছে 6:00 থেকে আপনারও ওই ছেলের কেরিয়ার নিয়েই আপনার প্রশ্নটা, তাই তো? কারণ সবচেয়ে বড় কথা, রাহু শনি কিন্তু 10ম বসে আছে, তো ওর একটু লেটে সব কিছুই একটু লেটে দেখবেন, ওর যে কোনো কিছু হয় একটু দেরি হয়, হয়তো যেটা দেখা যাচ্ছে যে কালকে হওয়ার দরকার সেটা হয়তো 5 দিন পিছিয়ে গেল, আর ঠিক টাইম মতো সেই জিনিস মানে সেই জিনিসটা না হওয়ার জন্যে ওর একটা কি বলবো মনের মধ্যে খারাপ লাগা, যেটা আমি একটু আগে বলেছিলাম যে একটা ডিপ্রেশান বা মানসিক একটা চাঞ্চল্যতা সেটা কিন্তু আসে, তবে হট করে একটু মাথা গরম হয়ে যায় কিন্তু সেটা খুব তাড়াতাড়িও ঠান্ডা হয়ে যায়। কারণ লগ্ন হচ্ছে মেষ লগ্ন এবং রাশি হচ্ছে তুলা রাশি, ছেলে কিন্তু খুব সোশ্যাল, এটা আমি বলে দিলাম। আর আপনি যে কেরিয়ারের জায়গাটা বলছেন, রবি দ্বাদশে বসে আছে, রবি কিন্তু ওর ষষ্ঠপতি, রবি দ্বাদশে বসে থাকার জন্যে সেখানটায় ওকে চাকরির জায়গাটা কিন্তু খুব ভালো, ঠিক আছে, চাকরির জায়গাটা খুব ভালো। এবং আমি আপনাকে বললাম ছেলের কিন্তু বিদেশ যাত্রারও যোগ আছে, ঠিক আছে, তো এইটা তো রয়েছে। রাহুর দশায় জন্ম, সেখানে আমাদের তো কিছু গ্রহ কিছুটা সমস্যা দেয়, কিছুটা মানে ভালো লাগা বা কিছুটা খারাপ মন্দ জায়গাগুলো আছে। বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি এখন বকরি হয়ে আছে, হয়তো কিছু কিছু জিনিস একটু আটকে যেতে পারে, কারণ একটু আগে আমি বলেছি শনি এবং বৃহস্পতি আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি দিন, শনি 2.5 বছর আর বৃহস্পতি 1 বছর করে 1-1টা রাশিতে থাকে, সেখানে যখন তাদের ওই যে রেট্রোগ্রেড পজিশনে আসে তখন কিন্তু কিছু কিছু সমস্যা, কিছু জিনিস আটকে যাওয়া, এইগুলো আমাদের জ্যোতিষে দেখা যায়, সেই জন্যে হয়তো ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে, কিন্তু ওর কেরিয়ারের জন্য আপনি একবার অবশ্যই ভালোভাবে 6:00 প্রেডিক্ট করেন, এটা আমি আপনার কাছে বললাম, যেহেতু আপনি ছেলে বা মেয়ের বা এই সন্তানদের ব্যাপার, এইগুলো নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। যদি ওর চাকরিটা কি ভালো চাকরি আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, সরকারি চাকরি একদম মুখের কাছে, WBCS মানে কি বলবো, ইন্টারভিউ থেকে আটকে যাচ্ছে, হ্যাঁ, কেন যাচ্ছে জানেন তো, যেটা আমি প্রথমে আপনাকে বললাম 10ম ওর রাহু এবং শনি বসে আছে, আপনি সেই জন্য এবং বারবার আমি বলছি যে রাহু শনি বসে থাকার জন্য যে কোনো চাকরির, সরকারি চাকরির যোগ ওর খুব ভালো আছে,
এটা আমি আপনাকে বললাম। কিন্তু ওই যে বাধা, আপনি বলবেন হয়তো যে দিদি সমস্যার কথাটা বলছে, সমস্যাটা না বললে আমি যদি আপনাকে ঠিক গাইডটা না করি, আপনি পরবর্তীকালে গিয়ে বলবেন দিদি তো আমাকে সেই কথাটা বলেনি। ঠিক আছে, তো বীর্যক কিছু আছে দিদি? দিদি একটা কথা বলি, বীর্যক বলতে যেটা বোঝায় শনি এবং রবিকে বীর্যক বলে, সেটা কিন্তু বীর্যক অগ্নি, ঠিক আছে? বা চন্দ্র শনি, চন্দ্র শনির যে কম্বিনেশন সমসপ্তমে বা সেখানেও আমরা একটা পুনর্ফুজক বা বীর্যক বলি, সেটাও আমি এখন দেখতে পাচ্ছি না। আপনি ডিটেলস জানার জন্য আমার মনে হয় দরকার হলে আপনি পরে ফোন করবেন, কিংবা একবার আপনি অবশ্যই যোগাযোগ করবেন, কারণ যেহেতু ছেলের কেরিয়ার, ছেলেগুলো ছেলে মেয়েদের নিয়ে কিন্তু আমি আমার মনে হয় কোনো কম্প্রোমাইজ না করা উচিত। হ্যালো, আপনাকে দিদি একটা জিনিস বারবার বলেছেন, আপনি কি সেটা খেয়াল করেছেন? ওর সরকারি চাকরির যোগ আছে, বিদেশ যাওয়ার যোগ আছে, কিন্তু ওর ন্যাটাল চ্যাটে অন্য একটা দোষ হয়ে রয়েছে, খারাপ অবস্থানে। এই জায়গাটাকে আপনি যতক্ষণ না ঠিক করাবেন, এই সুযোগগুলো এসেও বেরিয়ে যাবে, যেটা ওর WBCS এর ক্ষেত্রে হলো। এই যে যোগগুলো, সুযোগগুলো আসছে, বেরিয়ে যাচ্ছে, এই গ্রহের যে খারাপ হয়ে রয়েছে, যে সেই জায়গাটা আপনি যতক্ষণ ঠিক না করছেন ততক্ষণ এই সফলতাটা পাবেন না। তাই আপনি আর সময় নষ্ট না করে একটু দিদির সঙ্গে যোগাযোগ করুন, এবং যত তাড়াতাড়ি আপনি যোগাযোগ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ছেলের জীবনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। আমি দিদির কাছে যাব এই জায়গাটা থেকে। আপনাকে যে প্রশ্নটা করেছিলাম ঠিক উত্তরটা এখানেই, যে একটা কেরিয়ারের পড়াশোনা একটা জব ওরিয়েন্টেড প্লাস হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে একটা ন্যাটাল চ্যাটকে রিড করানো। কারণ এই যে অনেকেই ভাবেন যে এত পড়াশোনায় ভালো, কেন আমার চাকরিটা, মানে ওর চাকরিটা হচ্ছে না, তাহলে কি কোনো কিছু ব্যাপার হচ্ছে? কিন্তু কেউ অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকে কিন্তু এখন প্রচণ্ড সিরিয়াস, কিন্তু একটু যাওয়ার জন্য অনেকে ভাবে এখান থেকে কলকাতা বা এখান থেকে অমুক জায়গায় আমি দেখাবো না বা আমি যেতে পারবো না, তারা ভাবে যে অ্যাস্ট্রোলজারটাই তাদের বাড়ির কাছে এসে বসুক, এরকম অনেকের একটা একটা এরকম ধারণা যখন ফোন করে। কিন্তু আপনারা তরুণদা বারবার একটা কথা বলে যে কারো যদি খুব ক্রিটিক্যাল টাইপের অসুখ হয় তাহলে কি আপনারা বাইরে ব্যাঙ্গালোর, বোম্বে, আপনারা ভেলোর এবং অনেক দূর দূর সবাই চলে যান? তাহলে এই জিনিসটা অ্যাস্ট্রোলজি, আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি ইজ আ সায়েন্স, কে কীরমভাবে করছে জানি না, কিন্তু আমি এটাকে সায়েন্টিফিক প্রসেসে নিয়ে যাই, এবং যতগুলো আমার সঙ্গে যুক্ত হয়েছে তারা সবাই জানেন যে আমি কিন্তু এটাকে নিয়ে ছেলেখেলা করতে চাই না। আর শুধু অ্যাস্ট্রোলজি না, সব দিক থেকে, সব জায়গা থেকে আমি বলবো যে যেমনি আপনি ওর পড়াশোনার দিকটা দেখবেন, অ্যাস্ট্রোলজি যদি 90% আপনি সেখানে প্রেডিকশান দেন, 10% কিন্তু কাউন্সিলিং। সেই কারণে অনেক সময় শুধু ফোন করেই আপনারা ক্লান্ত হয়ে যান, কিন্তু আমার মনে হয় ডাইরেক্ট সেই ক্যান্ডিডেটটাকে কাছে নিয়ে এলে কিছুটা কাউন্সিলিং তার মাধ্যমে কিছুটা জানা যায়, এবং তার সঙ্গে কথা বলে তাকে অন্তত কাউন্সিলিংয়ের মাধ্যমেও কিছুটা ভালো করা যায় এবং তার কিছু কিছু প্রবলেম সলভ করা যায়। তাই আমি বারবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে সবসময় হয়তো নামকাবাস্তে একটু ফোনে জেনে নিলেন, বা রাত্রিবেলা 9 থেকে 10 পর্যন্ত যেটা খোলা থাকে সেটা ফোনে জেনে নিলেন, তারপরে আপনারা আর কোনো যোগাযোগ করলেন না, এটা আমার মনে হয় ঠিক না তরুণদা। একদমই ঠিক না, কারণ তিনি তো রোগটা ধরে দিয়েছেন, এবার রোগটাকে তো সারাতে হবে আপনাকেই। তার জন্যে টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এই মুহূর্তে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। এবং শিলিগুড়ির দর্শক বন্ধুদের বলছি, 26 ও 27 তারিখ দিদি কিন্তু শিলিগুড়িতে থাকছে, তার বুকিং এই মুহূর্তেই আপনাকে করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, বিদায় জানাবো দিদিকে, বিদায় জানাবো আপনাদেরও। যে আমাদের সোশ্যাল কাজ, যেটা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আপনারা সবাই থাকুন আমার সঙ্গে, আমাদের সঙ্গে, আমরা অনেক সমস্ত অ্যাস্ট্রোলজাররা মিলে আমরা পশ্চিমবাংলা এবং সব জায়গায় প্রথম পদক্ষেপ নিয়েছি, আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমার প্রোগ্রামটা অবশ্যই দেখুন। আর আগামী বুধবার ঠিক 1:25 60+ দিদিকে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, আর শুক্রবার তো 5:00 60+ রয়েছেই। এই বলে শেষ করছি, দিদিকে বিদায় জানাবো, দিদি আপনাদেরও। দিদি নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ।